পড়ুয়াকে মারধরের ঘটনায় সাময়িক বরখাস্ত হলেন শিক্ষক বরপাথরি এসবি স্কুলে গ্রীষ্মকালীন শিবিরে তৃতীয় শ্রেণীর মারধর প্রমাণিত হওয়ায় শুরু হয়েছে বিভাগীয় তদন্ত গত দক্ষিণ জেলার এসবি স্কুলে শিবির চলাকালীন সময়ে সাতান্ন কথায় লিখিতে না পারায় শিক্ষক চন্দনশীল শর্মা তৃতীয় শ্রেণীর ছাত্রী প্রতিমা দেবনাথকে বাস দিয়ে প্রচন্ড মারধর করেন গালে চপেটাঘাতের চিহ্ন ছিল ছাত্রীটি শারীরিক ও মানসিকভাবে অসুস্থ হয়ে পড়লে বড়পাথরি প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে ভর্তি হতে হয় এই ঘটনায় ছাত্রীর পিতা মিন্টু দেবনাথ পিয়ার বাড়ি থানায় মামলা করেন গুরুধর শিক্ষক পলাতক অভিযোগ পেয়ে জেলা শিক্ষা আধিকারিক ঘটনায় তদন্ত করেন তার রিপোর্টে শিক্ষকের ছাত্রীকে দৈহিক নির্যাতনে উল্লেখ থাকার পর স্বামীকে বরখাস্ত করা হয়েছে শোকজ করা হয়েছে তাকে শুরু হয়েছে বিভাগীয় শাস্তি দানের প্রক্রিয়া উল্লেখ্য শিক্ষা অধিকার আইনে কোনো ছাত্র বা ছাত্রীকে দহিক কিংবা মানসিকভাবে আঘাত করা যায় না রিপোর্ট চ্যানেল তিন রথ